আসসালামু আলাইকুম আ রমজান মাস রহমতের মাস মাঘফিরাতের মাস নাজাতের মাস সুপ্রিয় দর্শক রমজান মাস এমন একটি মাস যে মাসের মাঝে একটি ফরজ কাজ আদায় করলে অন্য মাসে সত্তরটি ফরজ কাজ আদায়ের সব আমল নামায় লেখা হবে অনুরূপভাবে একটি নফল কাজ আদায় করলে অন্য মাসে সত্তরটি নফল কাজ আদায় করার সব আমল নামায় লেখা হবে অতএব আমরা এ রমজান মাসে দুনিয়ার কাজকে কমিয়ে আখেতের কাজ পরকালের কাজ বাড়িয়ে দিয়ে বেশি বেশি করে করি সুপ্রিয় দর্শক আজ যে হাদিসটা আমি বর্ণনা করব। তাহা ইবনে খোজাইমা নামক কিতাবের মধ্যে এসেছে হাদিস নম্বর এক হাজার আষ্টশো সাতাশি বাইহাকি শরীফ কিতাবের মধ্যে এসেছে হাদিস নম্বর তিন হাজার ছয়শো আট হাজর সালমান ফার্সি রদিআল্লাহ আনহু বলেন রাসুল উল্লাহ সাল্লসাল্লাম বলেছেন রমজান মাস এমন মাস যার শুরু অংশ রহমত মধ্য অংশ হল মাগফিরাত আর শেষ অংশ হল জাহান্নাম থেকে মুক্তি সুপ্রিয় দর্শক অতএব যাতে করে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত রহমত পাই এবং মাগফেরাত পাই এবং জাহান্নাম থেকে মুক্তি পাই এর জন্য বেশি বেশি করে আল্লাহ রাবুল আলমিনের নিকটে দোয়া করতে হবে অনেক লোক আছে দোয়া করে না অথচ হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি আল্লাহর নিকটে দোয়া করে না সে ব্যক্তির উপরে আল্লাহ আলামিন আলমিন গুসা হন রাগ হন অতএব আমরা সর্ব অবস্থায় বেশি বেশি করে দোয়া করব যাতে আল্লাহ রবুল আলমিন আমাদের প্রতি রহমত করেন মাঘফেরত করেন এবং জাহান্নাম থেকে মুক্তি দান করেন আজ যেই তিনটি দোয়া বর্ণনা করবো এই তিনটি দোয়া আপনি সর্ব অবস্থায় অজু অবস্থা অজু ছাড়া বসে শুয়ে চলতে ফিরতে অবশ্যই বেশি বেশি করে করবেন এক নম্বর দোয়া হলো আ্লাহ্মার হাম্নি ইয়া আ হামার রহমিন দু দ হল আল্লাহ্মা গুফিরিল জুনুবি ইয়া রব্বাল আলামিন। তিন নম্বর হলো আল্লাহ্মা আতিক নি মিনা নার ও আ নীল জান্না। আমি দোয়াটি আবার বছি আল্লাহ্মার হাম্নি ইয়া আহামার রহমিন আল্লাহ্মা গফিরিলি জুনুব ইয়া রব্বল আলামিন। আল্লাহম্মা আতিক ন মিনা নার ও আ নীল জান্না। সুপ্রিয় দর্শক এই তিনটি দোয়া খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই সর্ব অবস্থায় করতে থাকবেন ইনশাআল্লাহ রহমত মখফরাত নাজাদ পাওয়া যাবে আমিন আসসালামু আলাইকুম